तत्काल बीजेपी नेता तथा शिक्षक देवाशीष दास महाशय आज के एक दम बंद करा परिस्थितिर मध्य आछे। बीजेपी जा संस्कृति, बीजेपी जा कल्चर, बीजेपी जा कृष्टि, बीजेपी जा नेचार, तार संगे कोनो भद्र शिक्षित मार्जित रुचिशील सत् व्यक्ति एक संगे शांतिपूर्ण सहवस्थान करते पारें ना। আমি সেই দেবাশিস দাসের কথা বলছি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত হয়ে একসময় তৃণমূল কংগ্রেসটা করতেন। আমি সেই দেবাশিস দাসের কথা বলছি যিনি এবং তার পরিবার প্রায় ছ দশকেরও বেশি এই নন্দীগ্রামের রাজনৈতিক আবর্তে জড়িয়ে আছে। ওনার পিতা ছিলেন শিক্ষক, ওনার মা নন্দীগ্রাম ব্লকের প্রথম অনার্স গ্র্যাজুয়েট, ওনার মা 1978-এর পঞ্চায়েতে জনপ্রতিনিধি করেছেন। সুতরাং সেই পরিবার থেকে উনি হয়তো দু চোখ ভরা স্বপ্ন নিয়ে উঠে এসেছেন রাজনীতি করবার জন্যে, কিন্তু বিজেপির স্বৈরতান্ত্রিক যে মনোভাব, হিংসা এবং সর্বোপরি দুর্নীতি কয়েকটা অঞ্চলে এসেছে ইতিমধ্যে এমএলএ ল্যাডের টাকাতে যে পথবাতিগুলো বসানো হয়েছে সেখানে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজকে ওনাকেই দুর্নীতি পরায়ণ রাজারামচক হাই স্কুলের মিড ডে মিলের দুর্নীতির মহানায়ক আখ্যায় ভূষিত করেছে বিজেপি। আমি বলবো মাস্টারমশাই, শিক্ষা মানুষের মধ্যে চেতনা আনে, আর চেতনা বিপ্লব, আর বিপ্লব মুক্তি আনে। আশা করব আপনার বিলম্বে বোধোদয় হবে এবং আপনি বিজেপির করাল গ্রাস থেকে নিজেকে মুক্ত করবেন। আপনার সুস্থতা কামনা। বিজেপি বলছে যে এটা আমাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার, তিনি হয়তো কোনো বিষয়ে মনক্ষুণ্ণ হয়ে থাকবেন, এটা আমরা আমাদের মধ্যে মিটমাট করে নেব। শুনুন, দুর্গন্ধ কোনোদিন চাপা থাকে না, আর ছাই দিয়ে আগুনকেও আপনি নেভাতে পারবেন না। গোয়াল ঘরে ইতিমধ্যে গুতোগুতি লেগে গেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই বিজেপির, তাই এরকম হচ্ছে হতাশাগ্রস্ত এই কথাগুলো বলছে। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। বলছি দাদা, নন্দীগ্রাম 1-এর শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস তার ফেসবুক পোস্টগুলো একটা চাঞ্চল্য দেখা দিয়েছে যে তিনি রাজনীতিতে কোণঠাসা হচ্ছেন, এরকমই প্রকাশ করছেন, কি বলবেন? প্রথমে বলি, দেবাশিস দাস নন্দীগ্রাম 1 পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ, রাজারামচক স্কুলে, হাই স্কুলে তিনি শিক্ষক, অত্যন্ত নিষ্ঠাবান শিক্ষক এবং একজন ভালো আমাদের রাজনৈতিক দলে বিজেপি দলের সংগঠক হিসেবে কাজ করছেন। হয়তো চলার পথে কোথাও কোনোরকম ভুল ভ্রান্তি একটা জায়গায় ঘটেছে, মান অভিমানের প্রশ্ন আছে, সেটা আমরা রাজনৈতিকগতভাবে এটাকে মিটিয়ে দেবো। তৃণমূলের নেতারা সকলেই 100 দিনে টাকা চুরি করছে, পঞ্চায়েতগুলোতে দেখবেন বেরোচ্ছে পরপর করে, এখানে কেউ আবার হাজত খেটেছে, তৃণমূলের সঙ্গে বিজেপি দলের তুলনা করবেন, এরা তারা চোরের দল, চোরের দলের সঙ্গে কারো তুলনা করা যাবে না। ওদের নিয়ে কোনো কমেন্টস, ওদের কোনো মন্তব্য নিয়ে কোনো মন্তব্য করাই দরকার নেই, অপ্রয়োজন সেটা মনে করি। আপনার নাম? মেঘনাথ পাল, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক।